এলমে ইউনতাফা বহি, যদি এলেম ছেড়ে যেতে পারেন আলোচনা দিনই, আপনার মাধ্যমে 10টা লোকের দায়িত্ব হয়েছে, এই 10টা লোকের হ্যাঁ এক একজনের 5 জন 10 জন করে সন্তান, আর এগুলো তো হইল, হেদায়ত হইল যে তারা সহি আকিদা এসেছিল, তারা ধার্মিক হয়েছিল, তাদের ছেলে মেয়েরা ধার্মিক হইল, আর তারপরে তাদের মাধ্যমে যারা হেদায়ত হলো সবগুলি কিন্তু আপনার অ্যাকাউন্টে আসতে আছে, এক ভাগ করে এক ভাগ আসতে আছে। তাহলে চিন্তা করুন, আপনার প্রথম 10 জন দিয়ে শুরু হলো, কিন্তু এই 10 জন থেকে এক একজন ধরেন যদি 10 জন করে করে তো কতজন হয়ে গেল, হাজার হাজার মানুষ উপকৃত হয়েছে আপনার এলিম দিয়ে। এইরকম লিখুন যে কোনো এলিম ছেড়ে গেছেন, আউওয়ালাদিন সোয়ালিন, অথবা নেক সন্তান রেখে গেছেন, নেক সন্তান এটা আপনার জন্য সরকার জারিয়া ওয়াদুল্লাহু, তাহলে এমনি সন্তান ছেড়ে গেলে হবে না, অসৎ সন্তান, পাপী সন্তান, বেদিন, বেনামাজি, নাস্তিক, মুশরিক, মাজার পূজারী, বেদাতি ছেড়ে গেছে, কোনো লাভ নেই, গুনার বোঝা। সহি মুসলিমের 3084 নম্বর হাদিস। 7 নম্বর গুনাহ মোচনকারী হচ্ছে সুন্দরভাবে উজু করা। উজু করবেন তো একটু যত্ন সহকারে, খুব সজাগ, কোনো জায়গায় শুকনো না থেকে যায়। অনেক সময় উজু করছেন এদিকটা শুকনো থেকে গেল, এদিক এইদিকে অনেকে খেয়াল করেন না, কিন্তু এদিকটাও ধুইতে হবে, একবার কানের কাছে কান পর্যন্ত, কানের হ্যাঁ ছিদ্র তো ঢুকাবেন না, কিন্তু কান পর্যন্ত এই যে জায়গাটা আছে এখানে ধরেন দাঁড়িয়ে আছে না, আর তারপরে যে জায়গাটা আছে যেখানে আপনার পশম নেই দাঁড়িয়ে নেই, সেই জায়গাটা ধুইতে হবে, অনেক শুকনো রেখে দেয় এই জায়গাগুলো, অনেক সময় শুকনো থেকে যায়, জি অনেক সময় টাকা শুকনো থেকে গেল। আর তারপরে ইসবাগুল উজু, পূর্ণরূপে সুন্দর উজু করা হচ্ছে 3 বার করে উজু করা, এটা সবচেয়ে সুন্দর উজু, সেজন্য একবারে যা ওয়াজিব, 2 বার করলে তার চাইতে ভালো, 3 বার করে যদি অঙ্গগুলি ধৌত করেন তাহলে সেটা আরও ভালো, পূর্ণরূপে উজু করার এই দিকগুলি রয়েছে। আর সেটা যদি কষ্টের সময় দুপুরবেলা গরমের দিনে সৌদি আরবের গরম পানিতে উজু করা, আর কনকনে ঠান্ডা পানি তায়েফ আর আবহা, হ্যাঁ বাহা যে ঠান্ডা শীতের এলাকায়, আমাদের দেশে পৌষ মাঘ মাসের শীতে কনকনে পানিতে গ্রামাঞ্চলে কোনো পানি গরম করার কোনো ব্যবস্থা নেই, উজু করা, এগুলো তো অনেক বেশি নেকি রয়েছে, গুনাহ মোচন হয়। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, সহিহ মুসলিমের 369 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, আল্লাহ আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া, তোমাদেরকে বলে দেবো নাকি এমন একটা বিষয় সম্পর্কে যে যার মাধ্যমে গুনাহগুলি মিটে যাবে, মুছে যাবে, গোনা মিটে যাবে, মুছে যাবে। ভুল লিখার পরে আমরা কি আজকাল পেন্সিলের যুগে কি রেখেছে, হ্যাঁ মেটাবার জন্য, হ্যাঁ আর আমাদের যে করতাম কি কলমে লিখতাম তারপর কেটে দিলাম, হ্যাঁ কিন্তু দাগ জায়গাটাও তা খারাপ হয়ে থেকে গেল। জি, তবে আমরা ছোটো কলেজে প্রাইমারিতে পড়েছি, প্রথম ক্লাস 1-2 আমরা সেই স্লেট পেন্সিল ব্যবহার করেছি, ওটাতে সব মেটানো সহজ। তো যাই হোক, গোনাগুলিকে ম্যাপ কি করে দেবে, মিটিয়ে দেবে, মুছে দেবে, ওয়ার ফবহির দ্বারা যাতে মর্যাদা উন্নীত করবে, উঁচু করবে। কালু বালা ইয়ার অবশ্যই বলে দেন, কালে এসবাবুল উজু আলাল মাক্কা রেহে, কষ্টের সময় পূর্ণরূপে উজু করা, কারণ যখন বেশি ঠান্ডা লাগছে কোনো রকম করে কাজ সারা, ঠান্ডার দিনে যুবক মানুষ বিয়ে শাদি করেছেন, ফরজ গোসল গোসল করেছেন, কিন্তু তাড়াতাড়ি মনে হচ্ছে কেটে পড়েছে, তো গরম পরে ব্যবস্থা নেই, তখন কাকসানান যেটাকে বলা হিন্দুদের ভাষা, বাংলাতে হিন্দু অনেক কিছু ভাষা আছে, আছে না কাকসানান, জানেন তো এই ভাষাটা জানেন না, মানে কাকের গোসল করা আর কি। তো কাকের গোসল কোনটাকে বলা হয়, হালকা গোসল, কোনো রকম করে কাজ সারা, ওই করতে গিয়ে দেখা গেল যে আপনার চুল শুকনো থেকে গেল, বা কোনো জায়গায় আপনার শরীর শুকনো থেকে গেল, অথচ আপনার ফরজ গোসল। জি, ও কাসরাতুল খুতা ইলাল মাসাজ, মসজিদে অনেক হেঁটে যাওয়া, অনেক ধাপ পার করে যাওয়া, অতিক্রম করে যাওয়া, তাহলে মসজিদ যত দূর হবে তত বেশি গুনাহ মাফ হবে, কদমে কদমে নেকি, কদম কদমে গুনাহ মাফ। যেন মসজিদের কাছে আমরা বাস করতে, আমাদের মনের কথা যে আমরা ও খুব ভালো লাগছে মসজিদের সামনে বাসাটা, জামাত শুরু হয়ে গেল গিয়ে প্রথম রাকাত পেয়ে, আমরা কিন্তু খুব খুশি হতে, কিন্তু কোরআন এবং হাদিসে এটা খুশির বিষয় বলা হয়নি, খুশির বিষয় বলা হয়েছে যত কাসরাতুল খুতা, বেশি ধাপ পার করে আপনাকে যদি আসতে, বেশি দূর থেকে যদি আসতে হয়, এই জন্য সাহাবাই কেরাম গুন একদল, বানু সালামা, বানু সালামাদের বাড়ি ছিল ওই কিবলাতেন, আপনারা তো কিবলাতেন দেখেছেন, এই জন্য বোঝানো খুব সহজ, কিবলাতেন কোথায়, ওখান থেকে তারা আসতেন মসজিদ নবীতে, নবী সাল্লাল্লাহু আলাইহি পেছনে জামাতে নামাজ পড়ার জন্য, সুবহানাল্লাহ, কত খুললাম, কমপক্ষে হাঁটলে 35-40 মিনিট লাগে, কারণ আমি একবার ওই দিকটা হেঁটেছি, মোদী ইউনিভার্সিটি ওইদিকে, তো এই দেখতে পাচ্ছি, মনে হচ্ছে দেখতে পাচ্ছি, চলেই যায় করতে করতে হাঁটতে হাঁটতে 1 ঘন্টার বেশি লেগেছে, অবস্থা খারাপ।
তো জীবনে একবার হেঁটেছি, মসজিদ নবমীতে বাবু সাল্লামতে হাঁটতে শুরু করলাম, আর একবার মদিনা মসজিদের ভিতর হেঁটে হোস্টেলের মধ্যে হেঁটে চলে গেলাম, তাও রোদের সময়, কারণ রাস্তায় কিছু পরিচিত লোকেরা ছিল, চলি ওদের বাসায় দুপুরবেলা একটু দেখা করবো। দেখা করতে গিয়ে দেখাও হলো না, নিরাশ হয়ে তখন সেখান থেকে আবার কোথায় গাড়ি খুঁজে যাবো। তখনকার যুগে এইসব ট্যাক্সি ট্যাক্সি এইসব ছিল না, কিন্তু ট্যাক্সি এই যে লেমোজিন এগুলো কিছুই ছিল না তখন বৈশ্বদিনে। ওই আপনার পিক আপগুলোতে বদুরা হ্যাঁ রিয়ালাইন খামসা রিয়াল এই করতো আর নিয়ে যেত। তো যাই হোক, কাসরাতুল খোতাইল মসাজিদ, এই বনু সালমান লোকেরা এরা চেয়েছিল যে মসজিদ নবীর আশেপাশের জমি জায়গা নিয়ে বাড়ি করে নেব, সুবিধা হবে, পাঁচ অক্ত নামাজ পড়ে মাঝে মধ্যে মাগরিব এশা কখনো নবীর কাছে যেতে পারছি, সবসময় যেতে পারি না, এক অক্ত দুই অক্ত তিন অক্ত আসতে পারছি। নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন যে শুনতে পাচ্ছি যে তোমরা নাকি চলে আসতে চাইছো মসজিদ নবীর আশেপাশে, এ কাজ করিও না। দেয়া রকম তুক্তাব আলা আসা রকম, দেয়া রকম তোমাদের বাড়ি থেকে তোমাদের পায়ের যে ধাপগুলি রয়েছে, ধাপে 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 যে পৌঁছিছ মসজিদে, এগুলো তোমাদের আমল নামে লেখা হয় যে কত ধাপ পার করে মসজিদ নবী মসজিদে এসে পৌঁছেছে। তাহলে যত দূর থেকে মসজিদ আসবে তত বেশি গুনাহ মাফ হবে, তত বেশি মর্যাদা উঁচু হবে।